এখন দেখো টলুইন থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড ফ্রম টলুইন, যেটাকে আমরা বলি এটার্ড রিয়াকশান। তো এটার্ড রিয়াকশানে কী করা হয়, টলুইন নেওয়া হয়। টলুইনে কী দেওয়া হচ্ছে, ক্রোমাইল ক্লোরাইড সিআরও টু সিএল টু, আর সলভেন্ট হিসেবে নেওয়া যেতে পারে সিএস টু কার্বন ডাইসালফাইড বা সিসিএল ফোর। দিলে কী হবে, একটা ক্রোমিয়াম কমপ্লেক্স পাওয়া যাবে, একটা আনস্টেবল কমপ্লেক্স পেলাম, ক্রোমিয়াম কমপ্লেক্স। এই ক্রোমিয়াম কমপ্লেক্স জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে বেঞ্জালডিহাইড পাবো। তাহলে প্রথমে নিচ্ছি আমরা টলুইন, টলুইনে কী করছি, এই কার্বন ডাইসালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইডে ক্রোমাইল ক্লোরাইডকে দ্রবীভূত করে টলুইন চালনা করলে একটা ক্রোমাইল ক্লোরাইড কমপ্লেক্স পেলাম, এই ক্রোমিয়াম কমপ্লেক্স পেলাম, যেটা হচ্ছে সিএইচ ও সিআর ওইচ সিএল টু। এদিকেও তাই, ও সিআর ওইচ সিএল টু, এই কমপ্লেক্সটা আনস্টেবল, সেটা এইচ টু দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে সিএইচও পেলাম, বেঞ্জালডিহাইড পেলাম। কারণ কোন মেকানিজম এটা হয়, দেখো টলুইনে এই সিএইচ বনটা, কার্বন আর হাইড্রোজেন এই বনটা এখানে হোমোলাইট ক্লিভেজ হয়, অর্থাৎ ফ্রি রেডিকাল তৈরি হয়। এই বনটা এদিকে একটা ডট হলো, এইচ ডট তৈরি হবে, আর এই বনটা ভেঙে গেলে হোমোলাইট ক্লিভেজ হলে সি ডট হবে। আর এই যে সিআরও টু সিএল টু ক্রোমিয়াম আর অক্সিজেন, এই বনটা হোমোলাইট ক্লিভেজ হবে, তাহলে ও ডট, আর এখানে এই দিকটা ভেঙে গেলে হয়ে গেল সিআর ডট। এই ও ডট কী করবে, এই এইচ ডট আগে যেটা তৈরি হলো এখানে নিয়ে নেবে, তাহলে এটা ওইচ হয়ে যাবে। আর এইদিকে ক্রোমিয়াম আর অক্সিজেন যে বন্ড, এটাও কিন্তু ব্রেক করবে, দিয়ে এটা হবে ও ডট আর হচ্ছে সিআর ডট। এই ও ডট তখন এইদিকে কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত হবে। একইভাবে আর এক অণু ক্রোমাইল ক্লোরাইড, সেটা ভাঙবে কেমন হবে, এই যে এটা ভেঙে যাবে, এখানে আগে যেমন এটা ভাঙলো, এইটা একটা ও ডট হবে সিএইচ বনটা, এটাও এইদিকে ভাঙবে একটা সি ডট। আর এই যে ক্রোমাইল ক্লোরাইডে কার্বন অক্সিজেন এই বনটা ভাঙলো ও ডট, আর এটা হবে সিআর ডট। এই ও ডট এইচ ডটকে নিলে এটা ওইচ হয়ে গেল, আর এই বনটাও এখানে ভাঙবে, হোমোলাইটে ক্লিভেজ হবে, দিয়ে এটা কী হবে সিআর ডট ও ডট। এই ও ডট আবার এর সঙ্গে যুক্ত হবে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এরকম একটা আনস্টেবল কম্পাউন্ড হবে, সিএইচ ও সিআর ওইচ সিএল টু, ও সিআর ওইচ সিএল টু, এরকম একটা ক্রোমিয়াম কমপ্লেক্স পাওয়া গেল। এখানে যদি জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে ডেল্টা প্লাস, আর এটা হচ্ছে ডেল্টা মাইনাস। এখানে দেখো ক্রোমিয়ামে এই ক্রোমিয়াম আর কার্বন অক্সিজেন এই বনটা কিন্তু, অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা হচ্ছে ডেল্টা মাইনাস হবে, এটা হচ্ছে ইলেকট্রো পজিটিভ, এটা হচ্ছে ডেল্টা প্লাস হবে। তাহলে হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে গেল, হাইড্রোজেনটা এর সঙ্গে যুক্ত হবে। এখানে যখন হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে ব্যাপারটা কী হবে না, এখানে দেখো এইচ প্লাস, যখন এইচ প্লাস এখানে যুক্ত হবে, তাহলে এই বনটা কিন্তু সহজে ব্রেক করবে। ওইজ মাইনাস, ওইজ মাইনাস সরাসরি এই দিকে যেয়ে এই ক্রোমিয়ামে অ্যাটাক করবে, এই এই বনটা ব্রেক করলো, মানে এটা হচ্ছে এদিকে এটা প্লাস হয়ে যাবে, কিছুটা ডেল্টা প্লাস হয়ে যাবে এদিকে যাওয়ার ফলে, আর ওইজ মাইনাস এইদিকে, ওইজ মাইনাস এই ক্রোমিয়াম অ্যাটাক করলো, ওইজ মাইনাস এই ক্রোমিয়ামে, তাহলে কি এটা কী হলো সিআর ওইচ টু সিএল টু। তাহলে এইটাই এই বনটা এইভাবে শিফট করলো সিএইচ ওইচ। তাহলে বললাম যে অক্সিজেন আর ক্রোমিয়াম এই বনটা আনস্টেবল, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা ভেঙে গেল এইভাবে, আর এই বনটা কী হলো এইভাবে বেরিয়ে চলে এলো, ভেঙে ব্রেক করলো। তাহলে যেটা পেলাম দেখো, দু অণু বেরিয়ে গেলো সিআর ওইচ টু সিএল টু, এটা মাইনাস হয়ে গেলো, দু অণু, দু অণু মাইনাস হয়ে গেলো সিআর ওইচ টু সিএল টু, দিয়ে যেটা পেলাম এটা কী পেলাম, বেঞ্জালডিহাইড পেয়ে গেলাম সিএইচ। তাহলে এটা কিন্তু, এটা দেখো একটা ফ্রি রেডিকাল মেকানিজম হচ্ছে, হোমোলাইট ক্লিভেজ হচ্ছে, প্রথমে দেখালাম এটা ও ডটে সিআর ডট হবে, ও ডট কী করবে এইচ ডটকে নিয়ে নিল, তাহলে ওইচ হয়ে গেল, সিআর ডট সরাসরি ও ডট সিএর সঙ্গে, এই ও ডট এই এই বনটাও ক্লিভেজ হবে, ও ডট হলো সিআর ডট হলো, ও ডট এর সঙ্গে যুক্ত হয়ে গেলো সরাসরি। আর এখন একইভাবে ক্রোমাইল ক্লোরাইড যুক্ত হলো, একটা ক্রোমিয়াম কমপ্লেক্স হলো, সেটা আনস্টেবল কম্পাউন্ড, এটা হচ্ছে ডেল্টা প্লাস, ক্রোমিয়ামটা ডেল্টা প্লাস হবে, এটা ডেল্টা মাইনাস হবে। আর জলের এই যে এইচ প্লাস অংশটা কী হবে, ওইজ মাইনাসের সঙ্গে, ওইজ ডেল্টা অক্সিজেন মাইনাসের সঙ্গে যুক্ত হলো, তাহলে এটা ওইচ, ওই অক্সিজেন মাইনাসের সঙ্গে যুক্ত হলো, দিয়ে এই বনটা কী করলো ব্রেক করে গেল, যখন ব্রেক করে যাবে দিয়ে, আর এই বনটা যে ও সিআর, এই বনটা কিন্তু দেখো ক্রোমিয়াম হচ্ছে ডেল্টা প্লাস, আর অক্সিজেন হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে ওইজ মাইনাসটা কী করলো, এই ক্রোমিয়ামে অ্যাটাক করলো, এই ক্রোমিয়ামে, দিয়ে কী হবে এই বনটা ব্রেক করলো, এটা সিএইচও বন্ড হয়ে গেলো, অ্যালডিহাইড হলো, এটা ভেঙে চলে গেলো, তার মানে দু অণু সিআর ওইচ টু সিএল টু ভেঙে গেলো, দিয়ে হচ্ছে বেঞ্জালডিহাইড পেলাম। একইভাবে আমরা যদি এইরকম নিই, আর টলুইনের সঙ্গে, টলুইনে যদি আমরা কমিক অক্সাইড হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড নেওয়া হয়, কমিক অক্সাইড আর তাতে যদি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড নিই, তাতে আমরা যেটা পাবো সেখানেও কিন্তু একই রকম একটা কমপ্লেক্স পাবো, ও সিও সিএইচ থ্রি, এরকম এটা হচ্ছে ও সিও সিএইচ থ্রি, একটা অ্যাসিটেড, বেঞ্জিলেডিন অ্যাসিটেড কমপ্লেক্স পাবো, সেইটা অ্যাসিড হাইড্রোসিস দ্বারা কী হয়ে যাবে, অ্যাসিডালডিহাইড পাওয়া যাবে, একই রক্ত রকমের রিয়াকশান বেঞ্জালডিহাইড দ্বারা, এটা বেঞ্জালডিহাইড পাবো। তাহলে এখানে কী নিচ্ছিলাম,
অ্যাসিডিক অ্যাসিডের দ্রবীভূত কোমিয়াম কোমিয়াম ট্রাইঅক্সাইড নিলাম, এই কোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে তার মধ্যে দিয়ে টলুইন চালনা করি, তাহলে কী হলো একটা কোমিয়াম একটা এটা বেঞ্জিনেরিন অ্যাসিডেট পেলাম, সেই বেঞ্জিনেরিন অ্যাসিডেটটা আনস্টেবল হাইড্রোলিসিস অ্যাসিড হাইড্রোলিসিস হয়ে বেঞ্জালডিহাইড পেয়ে গেল। এখানে কীভাবে হয়, এখানে কোনভাবে হয়, তাহলে এই বনটাতে হোমোলাইটিক ক্লিভেজ হবে, এটা এটা ও মাইনাস, এটা হচ্ছে সি ডট, তাহলে এটা ও ডট হয়ে গেল, এটা হচ্ছে সরি এটা এ ডট, এটা সি ডট হয়ে গেল, এটা ও ডট। এই সি ডটটা কী করবে, এখানে এই এইচ ডট, এটাও একটা হোমোলাইটিক ক্লিভেজ হবে, এটা ভাঙবে, তাহলে একটা এইচ ডট হিসেবে এখানে জুড়ে গেল, অর্থাৎ সিএইচ থ্রি হয়ে গেল, সিএইচও বেঞ্জালডি অ্যাসিডালডিহাইড হয়ে গেল। আর এই ও ডটটা কী করে এখানে জুড়ে গেল, তাহলে যেটা আমি পাচ্ছি এরকম দু অণু, সেটা হচ্ছে যে সিএইচ এখানে হচ্ছে ও সিও সিএইচ থ্রি, আর এখানে হচ্ছে ও সিও সিএইচ থ্রি। এখানে যদি অ্যাসিড হাইড্রোলিসিস হয়, এইচ প্লাস অ্যাটাক হয়, তাহলে কী হবে, এইচ প্লাস অ্যাটাক করলে এই বনটা কী এই এটা এই এগুলো ভেঙে চলে যাবে, দিয়ে যেটা আমরা পাবো সিএইচ বেঞ্জালডিহাইড। এখানে তার মানে কী হবে, এই জায়গা অ্যাসিড হাইড্রোলিসিস হলে এটা ভেঙে চলে যাবে, যে এই এই বনটাকে এইভাবে চলে এলো, এটাই ভেঙে চলে গেলো, এইচ প্লাসটা এখানে অ্যাটাক করলো সিএইচ থ্রি সি ডবল এইচ, আর এটা কেন ওইচ মাইনাসটা, এই যে এইচ ডেল্টা এইচ প্লাস আছে ওইচ মাইনাস, হ্যাঁ এইচ প্লাসটা এখানে অ্যাটাক করলো আর ওইচ মাইনাসটা এইখানে অ্যাটাক করলো, দিয়ে ভেঙে চলে গেল, দিয়ে আমরা পাচ্ছি দেখো বেঞ্জালডিহাইড। এরপরে আমরা যেটা নেবো দেখো, এক হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড ফ্রম বেঞ্জাইল ক্লোরাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড ফ্রম বেঞ্জাইল ক্লোরাইড কী নেবো, এখানে বেঞ্জাইল ক্লোরাইড নিয়েছি, তাতে আমরা দেবো পিবিএনও থ্রি লেড নাইট্রেট বা কপার নাইট্রেট সিউ কিউপ্রিং নাইট্রেট আর কি সিইউএনও থ্রি, আর নেবো সিও টু। এই সিও টু পরিমণ্ডলে যদি লেড নাইট্রেট বা কপার নাইট্রেট সঙ্গে যদি বেঞ্জাইল ক্লোরাইড মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, হ্যাঁ তাহলে কী হবে, আমরা বেঞ্জালডিহাইড পাবো। তাহলে কী পেলাম, বেঞ্জাইল ক্লোরাইড দিয়ে কীভাবে পাবো, না লেড নাইট্রেট বা কপার নাইট্রেটের সঙ্গে সিও টু পরিমণ্ডলে যদি বেঞ্জাইল ক্লোরাইড বা লেড নাইট্রেট মিশিয়ে উত্তপ্ত করা হয়, ফোটানো হয়, তাহলে বেঞ্জালডিহাইড পাবো। এরপরে দেখো যেটা হলো সমলেটস রিঅ্যাকশান, সমলেটস রিঅ্যাকশানে কী হয়, সমলেটস রিঅ্যাকশান এখানে দেওয়া হয় সিএইচ টু হোল সিক্স এন ফোর হেক্সামিথিলিন টেট্রা অ্যামিন, যেটা বলে ইউরোটফিন, আর তার সঙ্গে করা হয় রিফ্লাক্স, রিফ্লাক্স, আর এখানে হচ্ছে কোএইচসিএল নেওয়া হয়, অ্যাসিড হাইড্রোলিসিস করা হয়, আর হচ্ছে স্টিম ডিস্টিলেশন, স্টিম ডিস্টিলেশন। হ্যাঁ তাহলে এখানে কী নিচ্ছি আমরা, এখানে দেখো বেঞ্জাইল ক্লোরাইড, তাতে যে ইউরোটফিন নিলাম মানে হেক্সামিথিলিন টেট্রা অ্যামিন, রিফ্লাক্স করলাম, এইচসিএল দেওয়ার পরে স্টিম ডিস্টিলেশন করলাম, আমরা পেয়ে গেলাম বেঞ্জালডিহাইড সিএইচ, তাহলে এটাকে বলা হচ্ছে সমলেটস রিঅ্যাকশান। দেখো